हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो ते आबार आमी तोमादेर साथे शेयर करब 2023 साल उच्च माध्यमिक परीक्षार्थीदेर जोन्नो शैलाई कम्पेयर दी थेके 6 नम्बरेर एकटि गुरुत्वपूर्ण प्रश्न। एबं एई प्रश्न किन्तु आमी आमार सजेशने दिएछि, ताई जारा एर आगे सजेशनेर प्रश्नगुलो देखोनि एबं एर आगे जे तिनटे प्रश्न आमी तोमादेर साथे शेयर करेछि सेई प्रश्नगुलो ना देखे थाको, प्रश्न उत्तरगुलो ना देखे थाको, ताहले अवश्यई करे किन्तु এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো। ক্লাস 12 সিলেবাস 2023 বলে যে প্লেলিস্টটা রয়েছে ওখানে আমি প্রত্যেকটা ভিডিও লিংক দিয়ে দেব। তো এখানে প্রশ্নটা রয়েছে, দেখো 4 নম্বর প্রশ্ন রয়েছে, এন্ড দিস গিভস লাইফ টু দি, হোয়াট ডাজ দিস রেফার টু। এখানে দিস বলতে কি বোঝানো হয়েছে, হু ইজ রেফার টু হিয়ার বাই দি, দি বলতে এখানে কাকে সম্বোধন করা হয়েছে, হাউ ডাজ দিস গিভ হিম লাইফ, এটা কিভাবে তাকে জীবন দেয়, 1 + 1 + 4 = 6। তাহলে উত্তর কি হবে, দিস রেফার্স টু দ্য ভার্স রিটেন বাই দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কবিতাটার কথা বা ভার্স যেটা উনি লিখেছেন সনেট, সেইটার কথা এখানে দিস বলতে বোঝানো হয়েছে। দি রেফার্স টু দ্য পোয়েটস ফ্রেন্ড মিস্টার ডাব্লিউ এইচ, দি বলতে এখানে কবির বন্ধু মিস্টার ডাব্লিউ এইচকে বোঝানো হয়েছে, হু ইজ দ্য পোয়েটস, হু ইজ অলসো দ্য পোয়েটস প্যাট্রন। নেক্সট প্যারা দিয়ে লিখবে যে দিস হাউ ডাজ দিস গিভ হিম লাইফ, মানে এটা কিভাবে তাকে জীবন দান করে, তাহলে সেটা এবার নেক্সট প্যারাতে আমরা দেখব। দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার ইন ভার্স ইন সনেট নাম্বার 18 দ্যাট ইজ ফ্রেন্ড উইল লিভ ফর এভার ডিসপাইট দ্য ক্রুয়েল ব্লোজ অফ টাইম, নিষ্ঠুর টাইমের বা নিষ্ঠুর সময়ের নিষ্ঠুরতা সত্ত্বেও কবি দাবি করছেন যে ওনার বন্ধু, সনেট নাম্বার 18 উনি দাবি করছেন যে ওনার বন্ধু চিরকাল বেঁচে থাকবেন। দিস উইল বি মেড পসিবল বাই দ্য ইমর্টাল ভার্সেস অর সনেট রিটেন বাই দ্য পোয়েট, এবং এটা কীভাবে সম্ভব হবে, এটা তখনই সম্ভব হবে যখন উনি কবিতার মাধ্যমে তার বন্ধুর সৌন্দর্য ফুটিয়ে তুলবেন বা সনেটের মাধ্যমে তিনি তার বন্ধুর সৌন্দর্য ফুটিয়ে তুলবেন, কারণ সনেটটা তো নষ্ট হবে না, যখনই পড়া হবে এটাকে তার বন্ধুর সৌন্দর্য আবার ফুটে উঠবে, তার বন্ধু আবার জীবিত হয়ে উঠবে। দ্য এন্টায়ার হিউম্যান রেস উইল রিড দিস সনেটস অ্যাজ লং অ্যাজ দে থ্রাইভ, অ্যাজ লং অ্যাজ টু সাহেব মানে হচ্ছে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তার সনেটগুলো কিন্তু মানুষ পড়তে থাকবে, তাই ততদিন কিন্তু কবির যে বন্ধু সেও বেঁচে থাকবে। ইন দিস ওয়ে দ্য ফ্রেন্ডস বিউটি উইল বি সেলিব্রেটেড ফর এভার ইন দিস মর্টাল ওয়ার্ল্ড, এই মরণশীল পৃথিবীতে এইভাবে কবির বন্ধুর যে সৌন্দর্য সেটা সেলিব্রেট করা হবে, উদযাপন করা হবে। ইভেন দ্য রেন্টলেস মার্চ অফ টাইম উইল বি আনএবল টু ডিস্ট্রয় দ্য ফ্রেম দ্য ফেম অফ দ্য ফ্রেন্ড অ্যান্ড অ্যাজ ডিপিক্টেড ইন দ্য সনেট, এমনকি সময়ও এটা নষ্ট করতে অক্ষম হবে, যে বন্ধুর যে সৌন্দর্য যেটা উনি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সেটা কিন্তু সময়ও নষ্ট করতে পারবে না। যারা যারা এই ভিডিওটা দেখলে যে পোয়েমের অ্যান্সারটা আমি তোমাদের লিখিয়ে দিলাম বা উত্তরটা আমি এখানে লিখিয়ে দিলাম, অবশ্যই করে পারলে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো, এবং এই প্রশ্নের উত্তরটা তুমি যদি এর আগে প্রিপেয়ার করে থাকো তাহলে তো খুবই ভালো, আর যদি এখন অব্দি না করে থাকো এখনই প্রিপেয়ার করে নাও। অ্যান্সারগুলো কিন্তু খুব বেশি বড় না, একদম ছোটো করে লিখিয়ে দিয়েছি, এবং এই অ্যান্সারগুলো কিন্তু টু দ্য পয়েন্ট তোমাদের লিখতে হবে। শ্যালাই কম্পেয়ার দি থেকে অলরেডি আমি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সাজেশনের, তো সেই ভিডিওগুলো কিন্তু চেক করে নিও। ক্লাস 12 সিলেবাস 2023 বলে যে প্লেলিস্ট রয়েছে ওখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে।